स्टूडेंट्स ऑफ क्लास 10 আগের দিন ভুল করে একটা ওই ভেবেছি আগের পুরো দিন ক্লাস নিতে হবে তাই একটা অংশ করেছিলাম আজকে আমরা ট্রেস করে শুরু করব আমি ফিজিক্স পড়টা পড়াবো আর মাঝে স্যার হয়তো কেমিস্ট্রি পড়টা পড়াবে তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে হিট আমি হিট দিয়ে শুরু করব তা হিটের একটা অংশ আমরা আগে পড়েছি মানে হিট তাপ কি তাপমাত্রা কি তাপমাত্রা কি পরিমাপ করা হয় এগুলো আমরা আগে পড়েছি জানি সেগুলো নিয়ে বিশেষ করে কিছু বলছি না তাপ কি যদি বলতে হয় মানে পুরো পাঠে যদি বলতে হবে তাপ হচ্ছে একটা শক্তি যাহা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয় সহজ সরল ভাষায় এটা হচ্ছে গিয়ে তাপ আর তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা ভৌত অবস্থা যে ঠিক করে দেবে যে অবস্থাটা যে এই বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে নাকি অন্য বস্তু থেকে তাপ সে গ্রহণ করবে এটা হচ্ছে যে সহজ সরল ভাষায় তাপমাত্রার একটা সংজ্ঞা তা আমরা এখানে যে তাপ প্রয়োগ করব মানে বস্তুর উপরে তাপ প্রয়োগ করলে পরে কি হয় সেটা নিয়ে আমাদের এখানে মূলত আলোচনা তা আমরা জানি যেটা বস্তুকে যদি আমি তাপ প্রয়োগ করি সে কি হবে সে তার তাপমাত্রা বৃদ্ধি পায় তার সাথে আরো কিছু ঘটনাও ঘটে এটা নিয়ে আমাদের আলোচনা আমরা এখানে পুরো প্রশ্ন হচ্ছে কি একটা বস্তু যদি আমরা তাপ দিই বস্তু কি হবে আয়তন বৃদ্ধি পাবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবার বস্তুটা কি ধরনের বস্তু মানে তার উপর নির্ভর করে এবার আমাদের সাধারণত অবস্থান যে পদার্থ আমরা তিন ভাগে ভাগ করি এক হচ্ছে গিয়ে কি কঠিন তরল আর হচ্ছে গিয়ে কি গ্যাসীয় এই তিন ধরনের বস্তু আমরা জানি এবার কি হয় কঠিন বস্তু কি হয় নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে কঠিন বস্তুর কি আছে নির্দিষ্ট আকার এবং আয়তন সেই জন্য কি হয় এগুলো তিনটে পরিবর্তন লক্ষ্য করা যায় দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন মানে তাপ প্রয়োগ করলে একটা কঠিন বস্তু দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে ক্ষেত্রফল হতে পারে এবং আয়তন হতে পারে কিন্তু তরল আর গ্যাসের না নিজস্ব কোনো নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে সেজন্য এর কেবলমাত্র কি বৃদ্ধি হবে যেটা আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে কি আয়তন তাহলে কি বলছি একটা বস্তু যদি আমরা তাপ দিই বা যদি তাপ নিয়ে নিই তাহলে সেই বস্তুটা যদি কঠিন হয় তার দৈর্ঘ্য বাড়তে পারে বা কমতে পারে ক্ষেত্রফল বাড়তে পারে বা কমতে পারে আয়তন বাড়তে পারে বা কমতে পারে কিন্তু যদি বস্তুটা কি হয় তরল বা গ্যাসীয় হয় সেই ক্ষেত্রে যদি তাপ দিই বা তাপ যদি বের করে নিই তাহলে তার আমরা কিন্তু কি পরিবর্তনটা মাপতে পারি হচ্ছে তার আয়তন পরিবর্তনটাই মাপতে পারি তাপ প্রয়োগ করলে যে বস্তু সত্যি সত্যি যেরকম পরিবর্তন হয় তার কিছু আমাদের দৈনন্দিন জীবনে উদাহরণ আমরা দেখতে পাই যেমন কি অনেক সময় দেখবে যে কাচের বয়ামের যে ছিপিটা হয় মানে ঢাকনাটা হয় সেটা কি হয় ধাতব পদার্থের হয় অনেক সময় কি হয় সেটা এমনভাবে আটকে যায় যে সহজে আমরা খুলতে পারি না সেক্ষেত্রে না ওই বয়ামের ঢাকনাটাকে একটুখানি গরম করলে পরে কি হয় সে সহজে খুলে যায় কেন কারণ ধাতব পদার্থকে যদি তাপ প্রয়োগ করি তাহলে তার কি হবে এক্ষেত্রে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় মানে ওটা কি হয় একটুখানি আওড়া হয়ে যায় এবং সহজে সেটাকে আমরা খুলতে পারি দু নম্বর দিকে গরুর গাড়ির চাকা যে ফ্রেমটা তৈরি হয় কাঠের কিন্তু তার চারিদিকে একটা একটা গরুর গাড়ির চাকা এই গরুর গাড়ির চাকাটা কি হয় সাধারণত কাঠের তৈরি হয় ফ্রেমটা এই কাঠের ফ্রেমের চারিদিকে না আমরা একটা লোহার একটা রিং পরানো থাকে এবার আমি যদি এই মাপের চাকার উপরে এই মাপটি একটা রিং রিং মানে বসাই সেটা না খুব আওয়াজ হয়ে যাবে
সহজে কি হয় সেটা খুলে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করি, যে রিংটা বানাই চাকার থেকে কি হয়, এই রিংটা চাকার যা করি তার থেকে রিংয়ের মধ্যে একটু কি নেওয়া হয়, একটুখানি কম নেওয়া হয়। কম নিয়ে কি করি, এটাকে আমরা তাপ দিই বা গরম করি। গরম করলে পরে কি হয়, এটা পরিধি কি হবে, বৃদ্ধি পাবে। যে বৃদ্ধি পায় তখন বলে কি, এটাকে আমরা চাকার মধ্যে বসিয়ে দিয়ে কি করি, আমরা ঠান্ডা করি। ঠান্ডা করলে কি হবে, ওর পরিধি আবার কি হবে, কমতে শুরু করবে। যে কমবে তখন কি হবে, এই চাকার যে স্ট্রাকচারটা আছে তার মধ্যে জিনটা টাইট হয়ে কি হবে, আটকে যাবে, সহজে বেরিয়ে আসবে না। তিন নম্বর দেখবে, যে রেল লাইনের মাঝখানে না যে ট্রেন যে চলে, সেই ট্রেন যে চলে যেটা রেল লাইনের যে দুটো যে রেলের যে বা তার মাঝখানে ফাঁক থাকে, ফাঁক বা এরকম কি আছে, গ্যাপ আছে। গ্যাপটা কেন রাখা হয়, গ্যাপটা রাখা হয় জন্য এই যে রেলের যে লাইনগুলো সেগুলো কিসের তৈরি হয়, লোহার তৈরি হয়। এবার আমাদের দেশে দেখবে শীতকালে এবং গরমকালে না তাপমাত্রা একটা বিশাল পার্থক্য আমরা লক্ষ্য করি। গরমকালে কি হয়, এই বারগুলোর সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, শীতকালে কি হয় একটুখানি সংকুচিত হয়, ছোট হয়। সেই জন্য এই দুটো স্লিপার পাতের মাঝখানে আমরা একটা গ্যাপ রেখে দিই, যে গরমকালে যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে যেন এই গ্যাপটা ভরাট করে থাকে। আমি যদি এরকম পাশাপাশি একদম মানে টাচ করে লাগাই না, তখন গরমকালে যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, এই পাতটা না একটু উঁচু হয়ে যাবে, সেক্ষেত্রে ট্রেন চলার সময় লাইন থেকে ও লাইনচ্যুত হয়ে যেতে পারে। সেই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, একটু রেল লাইনের পাতের মাঝখানে আমরা একটা গ্যাপ রেখে দিই, যেমন শীতকাল বা গরমকালে যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তখন বৃদ্ধিটা কি হবে, গ্যাপটাকে খুব ফিল আপ করতে পারে। আমরা কিছুতেই আমরা দেখবে একবারে দুটো সেট পাশাপাশি এরকমভাবে বসানো হয় না। তাই এরকম কিছু বাস্তব মানে জীবনের প্রয়োগ আছে, যে তাপের জন্য পাচ্ছের যে আকার আয়তন বা দৈর্ঘ্যের যে বৃদ্ধি। তোমাদের আমার তাপের ঘটনা সহ এই চ্যাপ্টারের দুটো ইন্ট্রোডাকশন, এর মধ্যে প্রথম যেটা আছে, প্রথম যে টপিকটা তোমাদের আমাদের এখানে আছে সেটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত বাইমেটালিক স্ট্রিপ, সেটা কি জিনিস। এবার আমরা তো বললাম কঠিন পদার্থ, ধরো একটা পাত আছে, যেমন একটা পাত লোহার পাত, এখন এটা ঘরের তাপমাত্রাতে আছে, এখন এটা কিসে আছে, ধরো রুম টেম্পারেচার, এখন এটা আছে রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা। আমি বললাম এখানে তাপ দিলাম, তাহলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি হলে কি হবে, এই দণ্ডটা না একটু কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাপের জন্য কি হবে, ধরো এই পরিমাণ দৈর্ঘ্য বেড়ে যাবে। যদি ঠান্ডা করতাম তাহলে কি হতো, হয়তো ওর দৈর্ঘ্য কি হতো, একটুখানি কমে যেত। মনে রাখবে তাপ দিলে দৈর্ঘ্য বাড়বে, আর যদি তাপ যদি বের করে দিই যদি ঠান্ডা করি সেক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য কমে যাবে। এবার বিভিন্ন ধাতুর এই যে বৃদ্ধির এবং সংকোচনের যে হার সেটা কি হয় আলাদা, কারো কিন্তু সমান হয় না। লোহা যেই হারে বাড়বে, অ্যালুমিনিয়াম বা তামা সেই হারে বাড়বে না, আর সোনা যেই হারে বাড়বে বা কমবে লোহা সেই হারে বাড়বে কমবে না। বিভিন্ন পদার্থে এই দৈর্ঘ্য বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচনটা কি হবে, আলাদা আলাদা হবে। এটা আমাদের সবার আগে জানতে হবে বা বুঝতে হবে, কারণ এই যে পদার্থ তাপ প্রয়োগ করলে ওর যে দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তন যে বৃদ্ধি পায় এটা পদার্থের নিজস্ব ধর্ম, সবাই সমান হারে বাড়েও না, সবাই সমান হারে কমেও না। এমন আমি পাত্র নেবো একই রকম দেখতে একই রকম সাইজের, ধরো একটা পাত্র নেবো আমি পিতলের, তার পাশে আমি আরেকটা পাত্র নেবো একই রকম দৈর্ঘ্যের একই রকম দেখতে, ধরো এটা নেবো হচ্ছে কি আমি লোহা,
তো আমি যদি বোঝানোর জন্য ভালো করে আঁকি, ধরো উপরের দিকে কি আছে, এদিকটা আমার কি, এটা হচ্ছে গিয়ে আমার ধরো লোহা, আর ওই দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার আমার হচ্ছে গিয়ে পিতল। এবার কি করা হয়, এর মধ্যে পাতকে পাশাপাশি বসিয়ে না এখানে ছিদ্র করা হয়। ছিদ্র করে কি হয়, এখানে ডিবেট ঢুকতে দেওয়া হয়। ডিবেট ব্যাপারটা কি, ধরো এমন নেই বা লোহার কোনো পেরেকের মতো জিনিস ঢুকাবো, এখান এখান থেকে ওই মাথার মধ্যে বেরোবে, বেরিয়ে করবো কি দুই দিকে পিটিয়ে মাথাগুলোকে ভূতা করে দেবো, কিরকম থাকে এরকম একটা জিনিস ওই ছিদ্র ঢুকানো হবে। এবার দুদিক থেকে কি করা হয়, পেটানো হয়। পেটানো হলে পরে কি হয়, এই মাথাগুলো কি হয় ভূতা হয়ে যাবে। ভূতা হয়ে গেলে কি হয়, এই পাতগুলোকে সহজে আর কি করা যায় না, আলাদা করা যায় না। এবং অনেক জায়গাতে রিবেট পদ্ধতি আমরা ব্যবহার করেছি। ওরা যদি হাওড়া ব্রিজ যাও, হাওড়া ব্রিজ দেখবে নাট বল্টু নেই, সবই সমস্ত ওই লোহার যে পাতগুলো আছে সবই এরকম রিবেট দিয়ে আটকানো আছে। যাই হোক, এরকম রিবেট দিয়ে করবো কি, রিবেট এরকম ছোট ছোট এরকম দণ্ড ঢুকিয়ে তাকবো, ওইদিকে মাথা পিটিয়ে পাতগুলো করে একসাথে টাইট করে লাগানো হয়, যেন সহজেই ওরা পরস্পর থেকে আলাদা করে না দিতে পারে। এটা হচ্ছে গিয়ে কি একটা বিধাতব পাত, যে দুটো ভিন্ন প্রকৃতির একই রকম সাইজের একই রকম দেখতে পাতগুলো যদি আমরা রিবেট দিয়ে যুক্ত করে দিই তাকে আমরা কি বলি, বলি হচ্ছে গিয়ে দ্বিধাতব পাত। এটা নিয়ে কি হলো, এটা হলো কি, এই যে পাতটা যে দিলাম তার মধ্যে একটা কি আছে, একটা হচ্ছে পিতল, একটা হচ্ছে কি লোহা। আমাদের মনে রাখতে হবে তাপ প্রয়োগ করলে না পিতলের দ্রব্যবৃদ্ধি কি হয়, বেশি হয়, পিতল বেশি বাড়বে, লোহার থেকে এর দ্রব্যবৃদ্ধি কি হবে, বেশি হবে। আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে পিতল লোহার তুলনায় দৈর্ঘ্যে বেশি বাড়বে। যদি কি করি, যদি আমি তাপ প্রয়োগ করি, আর যদি ঠান্ডা করি তাহলে কি হবে, পিতল তাড়াতাড়ি কি হবে, ছোট হবে। কি বললাম বোঝা গেল, যদি গরম করি পিতলের দৈর্ঘ্যবৃদ্ধি বেশি হবে, মানে লোহার থেকে পিতল বেশি দৈর্ঘ্যে বাড়বে। যদি ঠান্ডা করি লোহার থেকে পিতল দৈর্ঘ্যে বেশি কমবে, দুটোই বেশি, তাপ বাড়ালে বাড়বে বেশি, কমালে ও মানে তাড়াতাড়ি ও লোহার থেকেও তাড়াতাড়ি বেশি ও দৈর্ঘ্যের সংকোচন। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে তাপ প্রয়োগ করলে পরে কি হবে, যে পিতলের দৈর্ঘ্যবৃদ্ধি বেশি হবে, লোহার দৈর্ঘ্যবৃদ্ধি কম হবে। তাহলে এমতো অবস্থায় আমি যদি একে তাপ প্রয়োগ করি তাহলে আমরা কি জানলাম, যে লোহার তুলনায় পিতলের দৈর্ঘ্য কি হবে, বেশি হবে। তাহলে যদি আমি এখানে তাপ প্রয়োগ করি তাহলে এ যদি বাড়তে চায়, এর তাই পিতল চাইছে তাড়াতাড়ি বাড়তে আর লোহা চাইছে আস্তে আস্তে বাড়তে, সেক্ষেত্রে কি হবে, এই দুটো পাতের মধ্যে না একটা বিষম বল কাজ করবে। এই বাইরের দিকে বলটার মান বেশি, এই বলটার মান কি কম, সে তখন আমরা দেখবো কি এই পাতটা না সোজা নেই, পাতটা কি হচ্ছে একটুখানি বেঁকে গেছে, পাতটা কি হবে একটুখানি বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে, লোহার দিকে বেঁকে যাবে, যার দুর্গ প্রসারণ কম তার দিকে কি হবে পাতটা বেঁকে যাবে। কখন, যদি আমি তাপ প্রয়োগ করি, যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, যেদিকে লোহ আছে সেদিকটা কি লোহা, এই লোহার দিকে কি হচ্ছে, লোহার দিকে তো মাফিং করছে, এই লোহার দিকে কি হচ্ছে, দ্বিধাতব পাতটা বেঁকে যাচ্ছে যদি আমি তাপ প্রয়োগ করি। আচ্ছা ঠান্ডা করি ঠিক উল্টো হবে, ঠান্ডা করলে পরে কি হবে, ঠান্ডা করলে পরে কি হবে, পাতটা ঠিক উল্টো দিকে দেবে, ঠান্ডা করে দিই তাহলে কি দেখতে পাবো, যেদিকে পিতল আছে পাতটা সেই দিকে বেঁকে গেছে। তাহলে আমরা কি শিখলাম,
যে দুটো একই রকম দেখতে, একই রকম আকৃতির দুটো পাতকে যদি আমরা ডিবেট দিয়ে পরস্পরের সাথে আটকে দিই, তাকে আমরা কি বলি? তাকে বলি দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতের মধ্যে একদিকে আমি কি নিয়েছি, নিয়েছি পিতল, একদিকে কি নিয়েছি লোহা। আমি যদি এর মধ্যে তাপ প্রয়োগ করি তাহলে পাতটা কি হয়, বেঁকে যায়। কোন দিকে বেঁকে? লোহার দিকে বেঁকে। কেন বেঁকে? কারণ লোহার হচ্ছে দ্রব্য পরিমাণটা কম, কার তুলনায় কম, পিতলের তুলনায় কম। তাই তাপ প্রয়োগ করলে লোহার দিকে বেঁকে, যদি আমি ঠান্ডা করি, কুলকুড়া করি, তাহলে কি হবে, পিতলের দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে গিয়ে দ্বিধাতব পাত। এটা অনেক ইউজ আছে, ব্যবহার করতে গিয়ে এটা স্বয়ংক্রিয় জিনিস বানাতে এই দ্বিধাতব পাত ব্যবহার করা যায়। দেখো অনেক সময় আমরা ফায়ার অ্যালার্ম বানাতে পারি, তারপর দেখবে যে আমরা আয়রন দিয়ে আয়রন করে জানাতে, সেই আয়রনের মধ্যে অনেকগুলো ঘর লাগানো আছে, যেন পার্টিকুলার টেম্পারেচারে গেলে কি হয়, ও বন্ধ হয়ে যায়। তারপরে দেখবে আগেকার দিনে যে বাড়িতে যে ফ্রিজ রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, সেখানেও কি হতো, এই দ্বিধাতব পাত আমরা ব্যবহার করতে পারি। মূলত এটা একটা স্বয়ং, একটা জিনিসকে স্বয়ংক্রিয় করতে, মানে নিজে নিজেই চলবে, নিজে নিজেই বন্ধ হবে, এরকম একটা জিনিস বানাতে আমরা কি করি, দ্বিধাতব পাতটাকে ব্যবহার করি। সেটা আমরা পরের দিন বলবো, পরের দিন বলে দেবো। তা আজকে হচ্ছে কি, এইটুকু হলো ইন্ট্রোডাকশন দিলাম তাপের ঘটনাসমূহ। প্রথম যে টপিকটা ছিল সেটা দ্বিধাতব পাত, আর এটা কীভাবে ঘটনাটা কী ঘটে বললাম, তাপ দিলে কী হয়, ঠান্ডা করলে কী হয় একটা বললাম, এবং এটা একটা ব্যবহার আমি অবশ্যই পরের দিন বলে দেবো।